সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি যাচাই করবেন আপনার মোবাইলটি আসল নাকি নকল। আমরা যখন মার্কেটে যেয়ে কোনো মোবাইল কিনি তখন অনেকেই অনেক দামি দামি মোবাইল কিনে থাকে। অনেকের মাথায় চিন্তা থাকে যদি আমি চেক করতে পারতাম আমার মোবাইলটি আসল নাকি নকল। অনেকেই দামি মোবাইল কিনতে গিয়ে ভয় পায় যদি আমার মোবাইলটি নকল হয়ে থাকে, তাই তারা খুবই খারাপ অবস্থায় পড়ে যায় এবং তারা দোকানদারদের বললে দোকানদাররা তাদের বলে না, কারণ বললে তারা ধরা খেতে পারে। অনেকেই ভুলভ্রান্তি শিকার হয় এবং তাদের নানান অবস্থার শিকার হতে হয়। সো আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো কীভাবে নতুন মোবাইল কিনে আপনি চেক করতে পারবেন যে আপনার মোবাইলটি আসল নাকি নকল, বা অনেকেই যাকে বলে থাকে যে মাস্টার কপি মোবাইল। সো শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলে একটি বিশেষ কোড রয়েছে যাকে বলা ইমি। এই কোডটি হচ্ছে আপনার মোবাইল যাচাই করার জন্য সেরা উপায়। সো ইমি কোডটি দেখার জন্য আপনাকে প্রথমে ডায়ালারে যেতে হবে। ডায়ালার হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি আপনার নাম্বার, সাধারণত নাম্বার ডায়াল করে থাকেন। সো শুরু করা যাক। ডায়ালারে গিয়ে আপনি ইমি দেখার জন্য যা লিখবেন তা হচ্ছে স্টার হ্যাশ, তারপর দিবেন 06#। দেখছেন ইমি কোডটি এসে বলছেন, আমার ইমি কোডটি হচ্ছে 9114652000147। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ইমি কোড। সো আমি আবার ফেরা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কী লিখেছিলাম, *06# ইমি কোড। এটাকে আর ডায়াল করতে হয় না, কল করতে হয় না, *06#। এভাবে ইমি কোডটি এসে পড়বে। ইমি কোডটি আসলে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার আসল মোবাইল। এছাড়াও আপনি করতে পারেন ইমি কোডটি কপি করে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পেস্ট করার মাধ্যমে দেখতে পারবেন আপনার মোবাইলের মডেলটি আসে কি না। যদি আপনার মডেলটি এসে পড়ে তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি অরিজিনাল। সো ইমি কোডটি আপনি এভাবেই বের করবেন এবং যাচাই করে নেবেন যে আপনার মোবাইলটি কি সত্যি অরিজিনাল নাকি নকল। সো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করবেন। যদি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে জানতে পারবেন, তাহলে আমার চ্যানেলে শীঘ্রই সাবস্ক্রাইব করুন। সো ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমি আশা করি আপনারা সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সকলকে।